যারা এবার এবছরে 2020 সালের 2020 সালের ফাল্গুন মাসের 5 তারিখে যেসব ছাত্ররা পাগড়ি পাচ্ছে তাদের একটা পরিচয় আপনাদের দিচ্ছি। সে সমস্ত গার্জেনগুলোকে আপনি অবশ্যই এখানে আসতে হবে, সে সমস্ত গার্জেনগুলো তাদের অভিভাবকদের এখানে আসা একটু খুব প্রয়োজন। আমি অনুরোধ করছি আপনারা একটু দয়া করে উঠে আসুন। হাফেজ মোহাম্মদ জসিমউদ্দিন, পিতা মোহাম্মদ মাওলানা আব্দুল খালেক সাহেব, মাওলানা আব্দুল খালেক সাহেব গ্রাম নোয়াপাড়া বাদুড়িয়া থানা, মাওলানা আব্দুল খালেক সাহেব আপনি যেখানেই থাকুন তাড়াতাড়ি এসে চলে আসুন। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, হাফেজ মোহাম্মদ বাকিবুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল করিম গ্রাম গোয়ালদহ থানা বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা। আপনার আব্দুল করিম ভাইকে আমি এখানে আসার জন্য বিশেষভাবে ডাকছি। আপনার ছেলেরা পাগড়ি পাবে, আপনাদের অবশ্যই উপস্থিতি প্রয়োজন, তাড়াতাড়ি চলে আসুন এখানে। তৃতীয় জন হাফেজ মোহাম্মদ সাবির আলী মণ্ডল, সাবির আলী মণ্ডল, পিতা মোহাম্মদ শামসের মণ্ডল গ্রাম নারায়ণপুর বাদুড়িয়া থানা উত্তর চব্বিশ পরগনা। শামসের ভাইকে আসার জন্য এসে ডাকছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হাফেজ মোহাম্মদ মুসাদ্দি, শেখ মুসাদ্দি, মুসাদ্দিকের আব্বা, দূরের মানুষ, দুটো ছেলের আব্বা এখানে উপস্থিত হতে পারেননি, দূরের পদ্মের এখন আসতে পারেননি। হাফেজ মোহাম্মদ মুসাদ্দি গ্রাম, পিতা মোহাম্মদ আকসেদ শেখ গ্রাম কালীনগর, কালীনগর থানা নাকাশিপাড়া জেলা নদিয়া ডিস্ট্রিক্ট। হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ, পিতা মোহাম্মদ নূর ইসলাম মিস্ত্রি, পিতা মোহাম্মদ নূর ইসলাম মিস্ত্রি আরিফ বিল্লাহ নূর ইসলাম মিস্ত্রি পোলতা গ্রাম পোলতা শরৎনগর থানা উত্তর চব্বিশ পরগনা। আমাদের আরিফ বিল্লার আব্বাকে এখানে ডাকছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হাফেজ মোহাম্মদ আরিফুল হক, পিতা মোহাম্মদ আমিরুল হক গ্রাম চাঁদপুর থানা বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা। হাফেজ মোহাম্মদ আজাদ মণ্ডল, আজাদ মণ্ডল, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডল ভাইকে ডাকছি, সৈয়দপুর মানে সৎপুর বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা। হাফেজ মোহাম্মদ ইনজামামুল হক, হাফেজ মোহাম্মদ ইনজামামুল হক পিতা মোহাম্মদ ইসমাইল গ্রাম জগন্নাথপুর থানা হরিশ্চন্দ্রপুর জেলা মালদা, মালদা জেলার ছেলে, মালদা এবং নদিয়া ডিস্ট্রিক্টের ছেলেদের দুজনের আব্বা পথ দূরের কারণে এখন এসে উঠতে পারেননি, বাকি ছেলেদের আব্বারা যারা এসেছেন আপনারা অতি অবশ্যই তাড়াতাড়ি করে স্থানে চলে আসুন। কার কার আব্বা এসেছেন হাত তুলতে একটু দেখি। আরিফ বিল্লাহ, সামিয়ান, আরিফুল হক, বাকি কখন আছে? 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ফরিদা শরীফের হুজুর আছেন, আপনারা হাফেজদের আমরা পাগড়ি পরাবো, হাফেজদের পাগড়ি পরিয়ে বাকি কাজগুলো আমরা পরে করছি। সামনে তো জায়গা রাখো, পাবলি রাখো, দোকানে যাবো। আমি স্টেজের উপরে অবস্থানগত ছাত্র গার্জেনদের একটু ডাকছি, অপর আপনারা পরে আছে, হাজি সাহেব যারা আছেন, আলেম সাহেব যারা আছেন একটু উঠে দাঁড়ান, আপনারাও আপনারা একটু উঠে দাঁড়ান, হাজি সাহেবরা আল্লাহ পাকের আলেম বান্দা যারা আছেন একটু উঠে দাঁড়িয়ে যান। যারা একটু পাগলি ভালো আব্দুল রহম সাহেব আছে, মাহবুব রহম আছে, হাজি সাহেব আব্দুল, সবাই পাগলিগুলো হাতে নেন।
আপনারা খুশি হবেন, সব ছেলেরা হাফেজ হয়েছে, তার ভিতরে সব থেকে ব্রিলিয়ান্ট ছাত্র এই ছেলেটা দেখতে পাচ্ছেন, নারায়ণ নপাড়ায় বাড়ি মাওলানা আব্দুল খালেক সাহেবের ছেলে। আল্লাহ পাক এর ব্রেনে এত তেজ, এত তীব্রতা, এত প্রখরতা আল্লাহ দিয়েছেন। গোটা কোরআন শরীফ এই জলসার আগে আমার কাছে মিনিমাম 10 বার এক বৈঠকে গোটা কোরআন শরীফ শুনিয়েছে, মাত্র তিনটেও ভুল যায়নি। জোরে বলবেন, একটু জোরে বলা যাবে, ওদের মাথায় পাগড়ি পরানো হবে। ফুরফুরা শরীফের হুজুর আছেন, আলেমরা আছেন, হাজি সাহেবরা আছেন, তাদের উপস্থিতিতে সকলের ছোঁয়া। আল্লাহর আলেম বান্দারা ছোঁবেন, আল্লাহর হাজি বান্দারা যাদের হাত খানাই কাবার গেলাপ ছুঁয়েছে, এমন হাতগুলো দিয়ে আল্লাহর কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি পরানো হবে। পাগড়ির জন্য সবাই রেডি হয়ে যান। সবাই রেডি হয়েছে? আলহামদুলিল্লাহ, আপনারা রেডি হয়েছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, পাক ইবাদত শুরু করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে গেল আল হাদিসের আলো, ঘরে ঘরে গেল আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তফা, হায়দারপুর মাদ্রাসা জিন্দাবাদ, হায়দারপুর সুবহানিয়া ইসালের সওয়াব জিন্দাবাদ, বীর মুন্সি আব্দুস সুবহান সাহেব জিন্দাবাদ, ফুরফুরা শরীফের হুজুর কবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাফেজে কোরআন গণ জিন্দাবাদ, হাফেজে কোরআন গণ জিন্দাবাদ, আল্লাহর হাজি বান্দা গণ জিন্দাবাদ, আলেম বান্দা গণ জিন্দাবাদ, শ্রোতা গণ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কোরআনের হাফেজদের আল্লাহ যেন ইজ্জত, আল্লাহ যেন ইজ্জত যেন আল্লাহ বাড়িয়ে দেন। আপনারা বলুন আমিন, আল্লাহ ওদের কবুল করুন, আমিন। হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ, হাফেজ মোহাম্মদ বাকি বিল্লাহ, হাফেজ মোহাম্মদ আদিন জামামুল হক, হাফেজ মোহাম্মদ আজাদ হোসেন, হাফেজ মোহাম্মদ মুসাদ্দিক হোসেন, হাফেজ মোহাম্মদ সাবির আলী, হাফেজ মোহাম্মদ আরিফুল হক, আজকের এই দৃশ্য যেন তিনি কবরে শুয়ে শুয়ে আল্লাহ যেন তাকে দেখিয়ে দেন। ওই আব্দুস সুবহান, তুমি দেখো তোমার মাদ্রাসায় আজ কোরআনের হাফেজরা পাগড়ি পায়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জনতা ছুটে এসেছে তোমার মাদ্রাসার ছাত্রদের পাগড়ি অনুষ্ঠান আর তোমার ইসালের সাহাবের শরী করেছে। ওগো আল্লাহর ওলি, তুমি আমাদের জন্য, সবার জন্য, নারী পুরুষ নির্বিশেষে তোমার রুহানি দোয়া, আল্লাহ যেন আমাদের সকলের নসিব যেন কবুল করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন কবুল করে দেন। আল্লাহুম্মা আল্লাহ, আপনার রুহানি, আপনার ওলি বান্দার দোয়া, আল্লাহ আপনি কাউকে বঞ্চিত করবেন না। আল্লাহ এই মাদ্রাসা যেন কেয়ামত পর্যন্ত একটা বড় এলমের কারখানা হিসাবে আমার আল্লাহ যেন কবুল করে দেন। মাদ্রাসা বড় স্বপ্নের জায়গা, যারা এর ভিতরে আছে তারাই জানে কষ্ট হলেও কতটা তৃপ্তি পায়। প্রচন্ড কষ্ট, কমিটির লোকগুলো পাগলের মতো ঘোরে, আমাদের আলতাপ চাচা পাগলের মতো ঘোরে, আমরা নিজেরা পাগলের মতো ঘুরে অন্যের দ্বারে দ্বারে, লজ্জা লাগে, ভিক্ষা চাইতে তবুও চাই,
শুধু মনে হয় কোরআনের এই হাফেজগুলো একটু খেয়ে এরা যদি আলেম হয় হাফেজ হয় এটাই তো সমাজের জন্য বড় খেদমত। আর আল্লাহর কোরআন হেফাজত হয়ে যাবে, যে কোরআন আল্লাহ নিজের হেফাজতের তাই দায়িত্ব নিয়েছেন, একটু মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। বক্তব্য পরে হবে আপনাদের কাছে। আমরা হাফেজদের তরফ থেকে হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ একটি কেরাত প্রতি পরিবেশন করবে, আজাদ হোসেন বিদায়বাণী বলবে, আরও একটা ছেলে তাদের বক্তব্য অল্প সময় দু একটি কথা তারা আপনাদের সামনে বলবে। এখন হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ সবাই তোমরা আসেন বুঝলাম দোয়া আপনারা সকলে করবেন। আপনাদেরকে অনুরোধ করছি এবং ফুটপাথ দরবার শেফে জামানের দরবারের দোয়াও আপনারা অনেক হাফেজ ভাইয়ের প্রতি রইল। আল্লাহদেরকে মত আগের মুহূর্তে বলতো আলহামদুলিল্লাহ বিশিষ্ট সমাজসেবী বুদ্ধিজীবী যিনি গতকালকে আমাদের কাছে বহু বস্ত্র দিয়ে জনগণকে হিন্দু মুসলমান নির্বিশেষে দিয়েছিলেন, মাদ্রাসায় বহু সাংবাদিক এসেছিলেন, তিনি খুশি হয়ে আপনারা খুশি হবেন, তিনি খুশি হয়ে আমার হাতের ভিতরে হাফেজদের জন্য এক একটা হাফেজের জন্য ৫০০ টাকা করে তিনি উপহার দিয়েছেন। একটু জোরে বলা যাবে, একটু জোরে সরে বলা যাবে, আপনাদের সামনে একটু কেরাত পড়ছে, আপনার ধীর স্থির ভাবে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ولقد أهلكنا وكل صغير وكبير مستطر بسم الله الرحمن الرحيم
بكما تكذبان
বিদায় বাণী ওদের তরফ থেকে একটা গজল মানে পরিবেশন করবে, আপনারা শুনুন। হাফেজ মোহাম্মদ আজাদ হোসেন, সৈয়দপুর বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বাণী বছর শেষে বিদায় বেলা বলি সবারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমারে। বছর শেষে বিদায় বেলা বলি সবারে, ত্রুটি হলে ক্ষমা করে দিও সবারে। ও এলাকাবাসী, ও এলাকাবাসী, আজ হলেও যে খুশি এ যে তোমাদের অবদান। বিদায় বেলা বলছি আমি একটু শুনে যান, বিদায় বেলা বলছি আমি একটু শুনে যান। গ্রামবাসীদের অবদানের কথা বলি কেমনে, যাদের দানে হলাম যেভাবে যে এই সমাজে। গ্রামবাসীদের তাদের কথা বলি কেমনে, যাদের দানে হলাম যেভাবে যে এই সমাজে। ও যে এলাকাবাসী, শিখা দরদি হয় না তুলনা। বিদায় বেলা বলছি আমি একটু শুনে যান, বিদায় বেলা বলছি আমি একটু শুনে যান। বছর শেষে বিদায় বেলা বলি সবারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবারে। মায়া মমতা আর স্নেহের সাথে ছিলাম মিলে মিশে, রেখেছিলেন শিক্ষকেরা শিষ্টাচারেতে। মায়া মমতা আর স্নেহের সাথে ছিলাম মিলে মিশে, রেখেছিলেন শিক্ষকেরা শিষ্টাচারেতে। ও শিক্ষকদের অবদান, ও শিক্ষকদের অবদান কবু মোরা ভুলতে পারি না।
যাই বেলা বলছি আমি একটু শুনে যা, বিদায় বেলা বলছি আমি একটু শুনে যা, বছর শেষে বিদায় বেলা বলি সবারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবারে। আমার সাথী ভাইদের মনে আজ একটি যে কথা, বাঁচবো যতদিন ভুলবো না এ সুবহানিয়া মাদ্রাসার কথা। আমার সাথী ভাইদের মনে আজ একটি যে কথা, বাঁচবো যতদিন ভুলবো না এ সুবহানিয়া মাদ্রাসার কথা। ও সুবহানিয়া পীর, ও সুবহানিয়া পীর, তোমার দোয়া কবুল করুক এটি মোদের আশা, বিদায় বেলা বলছি আমি একটু শোনো না, বিদায় বেলা বলছি আমি একটু শোনো না, বছর শেষে বিদায় বেলা বলি সবারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবারে। দোয়া কর ও ভাই বোনেরা মোদের তরে, যেন কোরআন নিয়ে যেতে পারি খোদার দরবারে, দোয়া কর ও ভাই বোনেরা মোদের তরে, যেন কোরআন নিয়ে যেতে পারি খোদার দরবারে। ওমর সাথী ভাইরা, ওমর সাথী ভাইরা, তোমাদের কবু মোরা ভুলতে পারি না, বিদায় বেলা বলছি আমি একটু শুনে যা, বিদায় বেলা বলছি আমি একটু শুনে যা, বছর শেষে বিদায় বেলা বলি সবারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমারে। আসসালামু আলাইকুম।